আইপিএল 2022 এর জন্য কলকাতা নাইটরস এবার খুঁজছে একটি ওপেনার, যেখানে ভেঙ্কটেশ আয়ার ছিল। কিন্তু আইপিএল 2021 এ ভেঙ্কটেশ আয়ার এবং শুভমান গিল ছিল কলকাতা নাইটরস এর ওপেনার। কিন্তু সবচেয়ে বড় কথা, শুভমান গিল আর কলকাতা নাইটরস এর নেই, শুধু ভেঙ্কটেশ আয়ার, অর্থাৎ একজন বাঁহাতি ওপেনার। কলকাতা নাইটরস এর চাই এখন একজন ডানহাতি ওপেনার। তো কে হতে পারে? বিশেষ করে বিদেশি প্লেয়ারই হয়তো কলকাতা নাইটরস যাবে, যেখানে কলকাতা নাইট রাইডার্স বিদেশি ওপেনার হিসেবে আমার মতামতে একটা প্লেয়ার আছে, অত তোমাদের মতামত হতে পারে, কিন্তু আমি 2-3 প্লেয়ারের সাজেস্ট করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যেখানে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই জানো ভাই ক্রিস লিনকে আবারও কেনে। ক্রিস লিনের দাম কিন্তু আর বেশি উঠবে না ভাই, 2 কোটি কিংবা তার বেস্ট প্রাইসেই হয়তো কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তার প্রথম কারণ, এখন তো ভাই সবার কাছে টাকা কম এবং কলকাতা নাইট রাইডার্স যদি ক্রিস লিনকে কেনে তো অবশ্যই ভালো হয়, কিন্তু জেসন রয়কে কেনা উচিত ছিল আমার মতামত। তো ক্রিস লিন 1 নম্বর, 2 হচ্ছে ভাই অ্যালেক্স হেলস। অ্যালেক্স হেলস কিনলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ভাই ভালো করবে, কারণ ক্রিস লিন, অ্যালেক্স হেলস, আরেকটি হচ্ছে ভাই ইভিন লুইস, এই 3টি ওপেনার কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই যে কোনো একটিকে কিনতে হবে আপাতত। তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানান, পরবর্তী ভিডিওয় আবারও দেখা হবে।